দিন তোতারি নৌকা কানি মাঝখানে তার ছোয়া। প্রতিটি মাঠে চলছে ধান কাটা উৎসব, বাতাসে দোল খাওয়া পাকা ধান জানান দিচ্ছে নতুন সম্ভাবনার। আমার বাঙানাও রে মাজি বায়া যাও রে। নরসিংদীতে কৃষকের ব্যস্ততা বড় ধান কাটা ও মারাইয়ে। তিন মাস আগে রোপণ করা ধানে এবার গোলা ভরবে এমন প্রত্যাশায় দিন গুনছেন তারা। ধান সেদ্ধ করার উনুন জ্বালাতে প্রতিটি বাড়িতেই নারীদের দিন রাত ব্যস্ততা। ধান বাছাই সেদ্ধ সহ নানাবিধ কাজের মধ্যেও আনন্দ দিচ্ছে নতুন ধানের গন্ধ। অন্যান্য বছরের তুলনায় এবছর ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা। প্রতি বিঘায় পাওয়া যাচ্ছে গড়ে 21 মন ধান। তবে শ্রমিকের বাড়তি মজুরি কিছুটা সংকটে ফেলেছে তাদের। ধানের মধ্যে কোনো ছিটা নাই, অন্য অন্য বছর থেকে এবার ধান খুব ভালো হয়েছে। এবার অনেক বাম্পার ফলন পাইছি ইনশাল্লাহ, অনেক লাভবান। নতুন ছেলের ফিটা আমার ছেলে মেয়েদেরকে খাওয়াইতে পারবো, আনন্দ নিয়ে ওই ধানটা লইতাছি। আমরা ধান লুন লাগে, সিদ্ধ করুন লাগে, আনুন লাগে, নুন লাগে, আমরা ব্যস্ততা প্রচুর তাউন লাগে। কৃষি বিভাগ বলছে এবছর জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে 32 হেক্টর বেশি জমিতে ধান আবাদ হয়েছে। মোট আবাদের পরিমাণ 56,542 হেক্টর। প্রতিমণ ধানের দাম ধরা হয়েছে 1,280 টাকা দরে। বড় ধান বর্তমানে তাপমাত্রা বেশি হওয়াতে একটি সমস্যা হতে পারে, সেটি হচ্ছে যে হিটস্ট্রোকের কারণে অনেক সময় চিটা হতে পারে। সেই জন্য আমরা আমাদের কৃষক ভাইদেরকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। চলতি বছর 6 উপজেলায় প্রায় 89 লাখ মন ধান উৎপাদন হয়েছে। এছাড়া গত 5 বছরে জেলায় বড় আবাদ বেড়েছে 2.22%। সময় সংবাদ, নরসিংদী।